আল্লাহ বুঝাইবো কোরআনের সন্দেহ না ইসলাম একটা আমরা টাইন্না করুম তিনটা এতে কি আমরা লাভ হইল না লস হইল আজকে বিজাতির আমাদেরকে মারে বুশের মতো বাড়ায় আর বুশের মতো বাড়ায় মুসলমান মারে আরো কয় মারলে কি হইব মুসলমানদেরকে আছে মাইরা সাফ কইরা লামু আচ্ছা আমি জানতে চাই মুসলমানদের কি কেউ আছে मुसलमान देर कुन मालिक नाई जो दी थाके बोलूं तो मुसलमान एर मालिक के आरे जुरे बोलूं एई बाबे जो दिन पृथ्वीर मुसलमान बोल बे अमादेर क्यों ना एक मात्र मालिक होले ना अल्लाह एक ही फ्लैट प्रो में दारा या जो दिन एक बात उच्चारण कर बे ए दिन अमार अल्लाह मुसलमान देर विजय एर पता का उरा बे अरेक ता रास्ता से शे रास्ता टा की अमरा शे रास्ता टा ही भूले गिसी अबू जहल खाने का बार गिलाफ दौरे टांते से ओ खाने का बार मालिक मोहम्मद नामे एक तर जुगो के साथे जुद्ध हो बे तुम्हें किंतु आमा के शाहिद जो कोई रो अबू जहल कोई तसे चलेगे से किचु खुन पर आमन नो बिजी आई से आया दाखते से प्रभु को आमा तो क्यों ना आई आपने सारा अल्लाह कोई ओ बंदू हेलाओ आई सिलो हेला कुल्ला चिंचन तो माया लगे जुमुन কয় না দি নাম না দি কয় না হেলা কোনলা তো মায়া লাগে নাকি আপনাদের হেলা কোনলা আমার আল্লাহ কয় বন্ধু গো হেলাও আইছিল যান আচ্ছা দুজনকে বিদায় দিলেন যান বলে আচ্ছা আপনাদের ধারণা কি এখন আল্লাহ সাহায্য কাকে দিবে আরো জোরে কোন যে নবীকে আল্লাহ সাহায্য দেয় এই নবীকে চিনা আমাদের দরকার আছে নি এই নবীকে না চিনা পর্যন্ত আল্লাহর সাহায্য আমরা পাব না বন্ধুগো ঠিক আছে যান হেলাও আইছিন আপনারাই কইলেন অহন আল্লাহ সাহায্য কার পক্ষে দিবে নাকি আবু জাহেলের পক্ষে আচ্ছা যে নবীর পক্ষে আল্লাহ সাহায্য দেয় আমরা যদি সে নবীর পক্ষে যাই তাহলে কি আমরা সাহায্যের ভাগ পাব না কিভাবে পাব আসুন আগে বাড়ি আবু জাহেল যুদ্ধের ময়দানে যাবে সাহায্য চাইছে আমার নবী যুদ্ধে যাবে সাহায্য চাইছে আল্লাহ কয় বন্ধুকে যান যান সাহায্যের পালা শুরু হলো পিছে দিয়ে আবু জাহেলের পক্ষে ইবলিস যায় বলতেছেন চাচা আবু জাহেল সাহেব আমি বহুত চেলা পেলা আছে আমার চিনেন না তো আমি আপনার পক্ষে আছি ইবলিস কার পক্ষে গেল আমার আল্লাহ কয় জিব্রাইল আবু জাহেলের পক্ষে ইবলিস নামছে জিব্রাইল কয় প্রভু গো আমি তো আপনার হুকুমের অপেক্ষায় আমি কি ফেরেশতা আপনার বন্ধুর পক্ষে দেলাই সুবহানাল্লাহ আস্তে গেলেন এটা কেমন নবী ও যার পক্ষে থাকে আমার আল্লাহ যার পক্ষে আসে ফেরেশতারা সেই নবীর থেকে দূরে যাওয়ার কারণেই মুসলমানদের অধঃপতন এখন ফেরেশতা পাঠাইলেন 1000 হাতে তরবারি নিয়ে নিয়া আকাশ থেকে নামতাছে কিন্তু আবু জাহেল তো আর দেখে না দেখতাছে ইবলিস ইবলিস দেখা কয় সঙ্গীরা রে এখানে লড়বি না মরবি কো বস কি কইলেন আকাশটা যেটা নামতাছে এইখানে আমি বেহেশত পড়াই আইছি এইখানের সাথে কোলান যাইতো না অনেক সময় ছাত্র পড়াইতে উস্তাদ কি কন আশ্চর্য হয়ে যায় কোনো কোনো ব্যাপারে এক ছাত্ররে উস্তাদ পড়াইতাছে বাচ্চা তুমি পড়ো আলিফ बच्चा बोलते से उस्ताद जी अलीफ तो माई को पढ़ चुका है इसको पहले क्या है अलीफ तो को भी पढ़ सी है आगे की है ना पढ़ाई तो ना उस्ताद को बाबा रे बाबा इधर तो हुबेर सात्रों ना अलीफ फिर आगे बोले की और हम उस्ताद जी का सात्रों रे बाबा रे अलीफ फिर आगे की हमारे कुशी हाउ ना सुभानअल्लाह উস্তাদ শিহে ছাত্রের কাছে ছাত্র কয় উস্তাদ জি আমারে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়াইবেন না এ নবীর উম্মতের বাজেট আউযু বিল্লাহ বিসমিল্লাহ বরকত আছে নি আছে আল্লাহু একবার আল্লাহু আকবার
মাশাআল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ বলুন জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ নবীজি রয়াসে গিজিনি মরে ও মরে না তিনি নবীজি রয়াসে গিজিনি মরে ও মরে না তিনি কাফন পরে গমি আছে গাউসুল আজম বগদাদ কাফন পরে গমি আছে গাউসুল আজম বগদাদ জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ নবীজি রয়াসে গিজিনি মরে ও মরে না তিনি বলুন নবীজি আশে গিজিনি মরে ও মরে না তিনি কাফন পরে গমি আছে গাউসুল আজম বগদাদ কাফন পরে গমি আছে গাউসুল আজম বগদাদ জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ নবীর জন্য হরে পাগল ওহে নবীর আশেকে সকল নবীর জন্য হরে পাগল ওহে নবীর আশেকে সকল পার করিবে দয়াল নবী রোজে হাশরে ফুল সিরাত পার করিবে দয়াল নবী রোজে হাশরে ফুল সিরাত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ বলতেছিলাম এই বাজেটগুলি যেই নবীর উম্মতের জন্য বাজেট আজকে সেই নবীকে চিনা আমাদের দরকার আছে কিনা আজকে আমাদের মধ্যে দলাদলি বাড়াবাড়ি খালি গুথাগুতি এই জন্য আমার আল্লাহ আমাদেরকে সাহায্য দেয় না কাকে সাহায্য দিবেন কোন পক্ষে সাহায্য পাবে এটাই বলতেছিলাম আসুন আজকে বিশ্বজুড়ে মুসলমানদের অধঃপতন মুসলমান যেদিকে থাকার কথা সেদিকে নাই বিদায় সাহায্য পায় না এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধুগো জান আমি আছি আপনার পক্ষে নবীর পক্ষে কে আছে আল্লাহ যখন আবু জাহেলের পক্ষে ইবলিস গেছে আমার আল্লাহ কয় জিব্রাইল 1000 ফেরেশতা আমার বন্ধুর পক্ষে পাঠাও আকাশ থেকে তরবারি নিয়ে নিয়ে নামতেছে বলুন কি নিয়ে নামতেছে হয়তো অনেকে বলবেন যেহেতু বিজ্ঞানের যুগ হুজুর তরবারি দিয়া কি এখন কিছু করা যাবে এখন বিজ্ঞানের যুগ বুশের যে বিমান অত্যাধুনিক বিমান দিয়ে বোম্বিং করে আমাদেরকে শেষ করে দিবে ফেরেশতারা তরবারি নিয়ে আসলে কি লাভ হবে আসলে আল্লাহ বলবেন ভয় পাইছ না বুশের বিমানের চাইতে আরো পাওয়ারফুলি বিমান আমি আল্লাহর কাছে আছে বুশের বিমানের মধ্যে তেল মোবিল পাইলট লাগে রে আমি আল্লাহর বিমানে তেল মোবিল পাইলট লাগে না হুকুম করলেই বোম্বিং শুরু করবে যে বোম্বিং ফিরাইবার ক্ষমতা পৃথিবীর কারো সে বিমানগুলির নাম কি ওই যে কোরআন শরীফে আরসালা আলাইহিম তাইরান আবাবিল বলুন আসেনি সবগুলি সাহায্য আমরা পাইতাম আমরা যদি নবীর পক্ষে যাইতাম যে নবীর পক্ষে আল্লাহ যে নবীর পক্ষে ফেরেশতারা ফেরেশতারা নামতেছে ইবলিস দেখা কয় সঙ্গীরা মরবি না যুদ্ধ করবি কো মরতে রাজি না কতাইলে ময়দান ছাড় মরে মরে আবু জাহিলই মরুক যেটা আকাশতে নামতেছে ইতানের সাথে পারতি না বলুন
যুদ্ধ বিজয় কার পক্ষে গিয়েছে? কেন নবীর পক্ষে কে আছে? যে নবীর পক্ষে থাকে আল্লাহ, যে নবীর পক্ষে আসে ফেরেশতারা। আমরা যদি সে নবীর উম্মত ঠিক মতে হইতে পারি, দেখা যাব আমাদের ক্ষমতা কত। আসুন সামনে বাড়ি। তাই বলতেছিলাম আজকে এই মাহফিলে আমরা সর্বপ্রথম তেলাওয়াত করেছি কোরআন শরীফের প্রথম আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ নিজেই বলছেন আমার এই কিতাবে কোনো বেজাল টেজাল নাই, কোনো সন্দেহ শোভা নাই। এই সন্দেহ শোভা সারা কোরআন শরীফ পড়তে যাবেন, প্রথম কায়দা পড়তে হয়, কি বলেন ঠিক কি না? আচ্ছা কায়দা পড়তে গেলে বলুন তো কায়দার প্রথম অক্ষরটার নাম কি? আচ্ছা আলিফটা কি কেউ দেখছেন? না, আলিফটা দেখেন নাই, আলিফ বলে দেখে নাই, আলিফটা দেখছেন তো? আচ্ছা মিথ্যা কথা বলেন, আলিফটা কি কোনো বেজাল বুজাল নাকি সোজা? দেখছেন যে কিতাবে কোনো সন্দেহ নাই, এই কিতাব শিখতে গেলে আগে কায়দা পড়বেন, কায়দার প্রথম অক্ষর আলিফ, একবার সোজা। এদেশের মুসলমান যদি আলিফের বুঝটা ভিতরে থাকতো তাহলে আর এই দলাদলি করতো না। আলিফের বুঝটা যদি থাকতো, আসুন বাবারা মায়েরা, সেই কিতাবে ওয়াজ করছেন যে কিতাবে সন্দেহ বানায়। এই কিতাবে আমাদের উদ্দেশ্যে আল্লাহ ওয়াজ করেন, অমা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে বানাইলাম আমার ইবাদতের জন্য, আর সকল মাখলুকাত বানাইলাম তাদের খেদমত করার জন্য। বলুন সবকিছু আমাদের খেদমত করে কিনা? এই যে আপনারা নদীর থেকে সাগর থেকে মাছগুলি ধরেন, মাছগুলি কি আমরা ছাড়ছিলাম? সমুদ্রের মাছ আপনারা ছাড়ছেন? কে ছাড়ছে? আল্লাহ কয় আমি ছাইড়া দিলাম রে, কত রাতের মাছ, আর হিসাব হইতো কিরকম হইতেন না, কয় এত কিসিমের স্বাদের, এক একটা মাছের স্বাদ এক এক রকম, ঠিক কি না? আল্লাহ কয় এইগুলি ব্যবস্থা করে দিলাম আমি তোমাদের খেদমতের জন্য, আর তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। মাছ বাদ দিলাম, এই যে মুরুগগুলি পালে মানুষ, মুরুক দেখবেন নতুন ধান বাড়িতে আসলে নতুন ধান খায়া ছোট্ট ছোট্ট বাচ্চা মুরুক গুলিও ডিম পাড়া শুরু করে। ডিমটা পারে কি কষ্ট, একটা ডিম পারতে, ডিম পাইরা দেখছেন না তো কত কষ্ট যায়। ডিমটা পাইরাও দেখবেন ইচ্ছে করলে এত কষ্ট করে ডিমটা পারলাম, এটা চুপচাপ রাখি কাউরে কমো না, দেখবেন কোনো মুরুক চুপচাপ থাকে না, গর্তে দৌড় দিয়া বাহির হইয়াই চিলাচিলি শুরু করে, করে নি চিলাচিলি মানে মালিকরে বুঝাইলো একটা ডিম দিয়া লাইছি নিয়া খাইয়া নাও। তারপরে গরু পালেন, গরুর থেকে দুধ খান, হাল চাষ করেন, কুরবানি আইলে জব করে গোশত খান, চামড়া দিয়া জুতা বানান, হাড্ডি দিয়া মেলা মাইন, আল্লাহ কো আরো কি মাইন বানাইবি বান্দা বানা, সব দিলাম তোদের খেদমতের জন্য, আর তোদেরকে বানাইলাম আমি আল্লাহর। আল্লাহর ইবাদত করে আল্লাহরে খুশি করতে পারলে লাভ হয় না লস হয়? আল্লাহর ওলি, ভারতের ঘটনা, আল্লাহর ওলি হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি নবীর আশেক ছিলেন। নবীর বলুন, নবীর আসলে নবীর আশেক ছাড়া আল্লাহরে খুশি করা কিভাবে খুশি করবেন? সিস্টেমে আসেন, আল্লাহ সিস্টেম করেছে। মনে করেন এবাদত করার জন্য বানাইছে, এবাদতের মধ্যে সবচেয়ে উত্তম এবাদত কি? মাশাআল্লাহ জানেন, দেখা যা তো আর খামা খাই এত দূরের থেকে আমারে দাওয়াত দিলেন কি লেখে, মাশাআল্লাহ আপনারই তো জানেন। বলুন সবচেয়ে উত্তম এবাদত কি? নামাজ। আচ্ছা নামাজ সারাদিনে জামাতের সহিত কয় অক্ত পড়তে হয়? প্রথম অক্তটা কোনটা? ফজরের নামাজ কয় রাকাত? আরো জোরে কম, চার রাকাত, চার রাকাত, ঠিক আছে তো? আবার বেশি বেশি না তো? আমাদের এলাকায় এক ঘটনা ঘটছিল, ওই ছেলে দেখতে আইছে মেয়ের পক্ষের মানুষ, হ্যাঁ বন্ধু বান্ধবরা বইলা দিছে তোরে আজকা যাই জিগায় তুই সবকিছু বাড়াইয়া বাড়াইয়া কইস, তোর বাড়ায় তো কইব বেতন পা 4,000 কইব 6,000, জমি আছে কিছু কম কইব একটু বাড়াইয়া, এই মিলে নে কইব যাতে মনে করে যে হ্যাঁ জামাইটা মাশাআল্লাহ রোজগার আছে ভালো, সংসার ভালো চালাইতে পারবে। হ্যাঁ
প্রথমত কয়া শুরু করছে বেতন কত প্রায় 4000 কয় 9000 কয় ভাই আসিন 5 ভাই ক 7 ভাই ঘর কয়টা আসিন 3টা কয় 5টা একজনে কয় জামাই তো মাশাআল্লাহ সব কিছু আছে আর জামাই নামাজ টামাজ পড়েন কাজী পড়ি ফজরের নামাজ কয় রাকাত ক 8 রাকাত যেই মিলে বাড়াইতাছে লাভ হইব আপনারা মাশাআল্লাহ বাপজিলা বাবা নে 8 রাকাত কয়া বন ফজর দাজা 4 রাকাতই কইছেন আসলে ফজরের নামাজ কয় রাকাত 4 রাকাত ওই জামাইর চাচা কইতাছে ভাতিজা 4 ক 4 হায় কয় চাচা কথা কেন না আজকে চাইরে মানতো না এই ফাকেদা জামাই এটা কাশি মারছে সর্দি হলে মানুষ কাশি দেয় না যে মেয়ে দেখ মেয়ের পক্ষের মানুষ যে ছেলে দেখতে আসছে একটা লোক খুব চালাক হে ফাকেদা কয় জামাই আপনার কি সর্দি নাকি জামাই কো না আমার জক্কা ঠিকন যেই মিলে বাড়াইছে লাভ হবে না লস হবে জক্কাওয়ালা জামাইর কাছে কেউ মেয়ে বিয়ে দিবে বাড়াইয়েন জায়গা মতো বাড়াইয়েন জিনিস বাড়াইলে লস নাই খালি লাভ এইটা হইল নবীর ভালোবাসা জোরে জোরে খান না সুবহানাল্লাহ যদি নবীর ভালোবাসায় জীবনটাও দিয়া দেওয়া যায় তাতেও কোনো লস নাই আর বাকি সব জিনিস বাড়লে লস মাশাআল্লাহ এবাদত উত্তম নামাজ ফজরের নামাজ 4 রাকাত দেখেন তো আমি 4 রাকাতের নিয়তটা বলি হয় কিনা শুনেন তো আপনারা নয় তো আন সাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতিল ফজরে হয় না 4 রাকাত না কইলেন একবারে চলে গেল একবারে না দুই নিয়তে চলে দুই নিয়তে 4 রাকাত যে দুই নিয়ত করি নয় তো নসল্লি আল্লাহ তাআলা রাকাতাই সালাতিল ফজরে ফরদুল্লাহি তাআলা ইক্তাদাই তো বিহাজাল ইমামত আজানা জি আওয়াজের মধ্যে শুনব অনে চলতো না এর আগে শুনতো আগে শুনতো সুন্নাত কইতেব আগে কি কইতেব সুন্নাত কই না দি সুন্নাতটা কার শরণে পড়তে হয় নবীর শরণে আল্লাহ যদি এইভাবে সিস্টেম করে নবীরে চিনাই তো এরপরও যদি এই নবীরে না চিনেন এর চেয়ে বড় বিপদের আর কি হতে পারে এর চেয়ে বড় দুঃখের আর কি হতে পারে দাওয়াত দেয় আরশে যাই তো আমার নবী আরশে যায় না বলুন কই শুইয়া কাঁদতেছে মদিনায় কয় না দি কই শুইয়া কাঁদতেছে 24টা ঘন্টাই নবী আপনার আমার ব্যথায় কাঁদতেছে আসুন না সেই মদিনা থেকে ঘুরে আসি যাইবেন আমার লগে চলুন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায় বলুন ছেড়ে দে নৌকা মাঝি মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায় মদিনাতে কান্দে নবী ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায় ছেড়ে দে নৌকা মাঝি নবী মদিনাতে আছে শুইয়া গুনাহগার উম্মতের মায়া মদিনাতে আছে গুনাহগার উম্মতের মায়া সেই নবীর প্রেমে সবাই পাগল হও না সেই নবীর প্রেমে সবাই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি আল্লাহ নামের বর্ষা করি সারলাম নবীর প্রেমের তরি আল্লাহ নামের বর্ষা করি সারলাম নবীর প্রেমের তরি দয়াল নবীর রওজাখানি আমায় দেখাও না দয়াল নবীর রওজাখানি আমায় দেখাও না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া
ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আমার আল্লাহ সিস্টেম করেছেন এই নবী কি চিনাইতে, কোন নবী? যেই নবী সৃষ্টি না হইলে জগৎ সৃষ্টি চার রাকাত নামাজ জীবনের প্রথম শুরু, নামাজ রাত্রের দিনের শুরু, জীবনের শুরু নামাজ চার রাকাত ফজরের নামাজ, এর মধ্যে দুই রাকাত সুন্নত পড়তে হয় আগে না পরে। আল্লাহ এটাই বুঝাইলো এই নবী যদি না হইতো নামাজও হইতো না। মক্কা মদিনায় ঝগড়া লাগছে, মক্কা কয় মদিনা রে তোর তো দাম নাই, আমি মক্কার কত দাম জানোস, আমার মধ্যে খানায় কাবা, আমার মধ্যে মিনা মুজদালিফা, আমার মধ্যে আরাফা সাফা মারওয়া সবই তো আমি মক্কার মধ্যে, তুই মদিনার তো কিছুই নাই। মদিনা খায় মক্কা বাহাদুরি কম করিস, কিলিয়ে বাহাদুরি দেখাইতেছস, এখানে কাবা মিনা মুজদালিফা আরাফা জমজম লয়ে রে। এই মক্কা শুন, আমি মদিনার বুকে যেই নবী ঘুমাইছে এই নবী যদি না হইতো তোর খানায় কাবাও হইতো না। বলুন নবীরে পায়া মদিনার দাম বাড়ছে নি? এই নবীরে যদি আমরা পাই তাহলে আমরার দাম বাড়বো নি? মদিনার নাম ছিল ইয়াসরিব, শুধু পাথর আর বালু, কিচ্ছু হয় না। এই নবীর ভালোবাসা দিয়া নাম হয়েছে সোনার মদিনা, আর আমরা সোনার বাংলা নাম দিলাম কি সোনার বাংলা, কি বাংলা, কিন্তু রূপা দিয়াও কিছু করতাম না। আর হেরা ইয়াসরিব নামের পাথরের দেশ নবীর ভালোবাসা দিয়া সোনার মদিনা বানায় লাইছে, আমরা হুদা সোনার বাংলা নাম দিলাম, রূপার বাংলাও গড়তাল্লাম না। কিভাবে গড়বেন? আসুন দেখি শিক্ষা দেয়। আল্লাহ পাক সিস্টেম করে দিলেন এই নবীকে বুঝানোর জন্য, চার রাকাতের মধ্যে দুই রাকাত সুন্নত আগে, অর্থাৎ বুঝাইতেছে এই নামাজ হইতো না যদি এই নবী না হইতো। কাজেই এই নবীর উসিলা যখন নামাজ পাইছো সবকিছু পাইছো, তাইলে এই নবীর নামে দুই রাকাত সুন্নত নবীর স্মরণে আগে আদায় করো, তাইলে আমি আল্লাহ খুশি হব। আমাকে খুশি করা উত্তম এবাদত নামাজ, নামাজ দিয়ে আমাকে খুশি করবা? আমাকে খুশি করার দরজা হইল নবী মুহাম্মাদুর রাসূল। এই নবীকে যারা চিনছে গো তারাই নবীকে কিনছে, বলুন ঠিক কিনা? যারা চিনে তারাই কিন্তু, কেউ দেখবেন দুধ বিক্রি করে সুটকি কিনে, আবার কেউ দেখবেন সুটকি বিক্রি করে দুধ কিনে, যা যেটা চিনে এটাই কিনে। আজকের মাহফিলে যারা এই আলোচনা শোনার জন্য আসছেন, আমার মন বলে আপনারা বুঝি নবীরে চিনেছেন, কিন্তু চিনার কারণটা কোত্থেকে হলো? যেদিন আপনি আমি মায়ের পেটে ছিলাম, এই রাত্রে মা বুঝি আমরা পেটে থাকাকালীন নবীর উপর দুরূদ শরীফ পড়ছিল, ওই দুরূদের তাফসীর যাই সন্তানের গায়ে লাগছে তারাই আমার নবীর পক্ষে গেছে। আল্লাহ কবুল করো, সকালে বলুন আমিন। আসুন, কষ্ট হইতেছে ভাই সাহেব আপনাদের? আমি আপনাদের জন্য নতুন, তবে বহু কষ্ট করে আসছি, যে কষ্ট আমার এই বয়সে নেই, তবে আপনাদের অবস্থা দেখে আমার মনে আনন্দ লাগতেছে, আলোচনা করতে খালি ইচ্ছেই হইতেছে, যতটুকু পারি করব। মহব্বত আর একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা لانا محمد نبينا দিবানি মনের আমার আর দিও না যন্ত্রণা, দিবানি মনের আমার আর দিও না যন্ত্রণা, হাইরে দন যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা, হাইরে দন যদি হইতাম দনি যাইতাম সোনার
না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা বলগল লাবি কামালিকি কশফাত দুজাবি জামালিকি আসলত জামিউ খসালিকি সাল্লাল্লাহু বলুন এই নবীকে চিনা আমাদের দরকার আছে কিনা আসুন দেখি কিভাবে চিনব যারা চিনে তারা ওই কিনে যারা চিনে তারা ওই কিনে আজকে আমরা কি নবীরে কিনতে রাজি আছি না কি দিয়ে কিনব দেখি কোরআন কি শিক্ষা দেয় আল্লাহ বলছে তোমাদেরকে সৃষ্টি করার কারণ হলো তোমরা আমার এবাদত করবে বলুন কার এবাদত বলুন আল্লাহরে জিগাই আমরা যদি এবাদত করি আমরারে কি দিব জিগান দরকার আছে না খালি খামা খা এবাদত করব আর কিছু পাইতাম না এই কাম আমরা অন্যান্য নবী রাসূলের উম্মত ছিল এতে ব্যাক কল এতে কিছু দিছে না দিছে বা চুপ করে বই রইছে কিন্তু আখেরি নবীর উম্মত চুপ করে বইয়া থাকতে রাজি না যেমন গাউসে পাকের জীবনী খুললে পাওয়া যায় গাউসে পাক একদিন কোরআন শরীফ দেখছে আল্লাহ বলছে ওয়াইজা সালাকা ইবাদি আননি ফাইন্নি করিব আল্লাহ কোরআন শরীফে বলছে নবী গো আমার বান্দারা কি আমারে তালাশ করে আপনি কয়ে দেন আমি নিকটে তা আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলতেছেন আল্লাহ যখন নিকটে দেখি তো কতটুক নিকটে ডাক মারছে আল্লাহ কারে ডাক দিছে যে নিকটে থাকলে আল্লাহ কি জব দিত না দেখতাছে নিকটে কিনা আল্লাহ কয় কি আর কথা কয় না যেন ঠিকই আছে তা আল্লাহ আবার কইছে আমারে কেউ তালাশ করলে আমি নিকটে এরপরে আবার নিজে ওয়াজ করে উজিবু দাওয়াতা দাই ইদা দান যদি আমার কাছে কোনো দাবি দাওয়া করে কোনো কিছু চা আমার বান্দা কারণ ডাকলে তো খামা হাকেও ডাক দেয় না আপনার পোলাটা আপনারে ডাক মারছে পরীক্ষার্থী মেট্রিক বাংলা ঘরে পড়তেছে রাইট আটটাই ডাক মারছে আব্বু আব্বু আচ্ছা এরপরে পোলা আর কথা না কইলেও বাবা যাইব কিনা সামনে পরীক্ষা হয় আমারে ডাক দিছে নিশ্চয় কোনো কারণ আছে দেখবেন পাশে গিয়া পোলা তো বই পড়তেছে পাশে গিয়া জিগা বাবু কেন ডাকছ আব্বু কি লাগবো আব্বু খাতা কলম লাগবো আব্বু কি দরকার হাই কলম কথা কয় না অন্তত 50 বার জিগা এলাইছে সুবহানাল্লাহ আল্লাহ কয় আমার বান্দা যদি মহব্বতে আমারে একবার ডাক দে আমি আল্লাহ 70 বার জিগায় আমারে কেড়ে রাখছস সুবহানাল্লাহ অন্য নবী রাসূলের উম্মতে না গেলাম খালি খালি জিগা কারে আখিরি নবীর উম্মতে কয় না দি আখিরি নবীর উম্মত এই নবীর উম্মতের প্রতি আমার আল্লাহর মায়া বেশি না কম এরপরও যদি নবীর পক্ষে না থাকেন তাইলে জীবনে মায়ের খাইতেন না খাইতেন না কি পোলারে জিগায় কি লেগে ডাকছস এটা পোলা যদি একবার ডাক দিলে বাবা হন শেষবার জিগাই তারে এটা কোরআন হাদিস না কিন্তু কোরআনে ঘোষণা দিছে বান্দা ডাকলে দাবি দেওয়া করলে পরিশোধ করব এটা আল্লাহ কি আয়া জিগাইতো না জিগাই আব্দুল কাদের আমারে কেন ডাকছো কি লেগা কি দরকার কি লাগবে কি প্রয়োজন কোন অসুবিধা কোন সুবিধা কও আব্দুল কাদের জিলানি অনেক পরে কয় না ডাকটা দেখলাম আপনি যে নিকটে আছেন কিনা কয় না আমি তো বড় হেডও কইছি আমার যে ডাক দিছে কোনো কথা থাকলে কও দাবি দেওয়া থাকলে কও কোনো কিছু প্রয়োজন থাকলে কও তাহলে আমি কি করব লাআল্লাহুম ইয়ার শুধুন আমি পরিশোধ করে দিব কও কোনো কথা থাকলে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি কয় খোদা গো কথা কইলেই বা কি হইব আমি যদি কোনো জিনিস চাই তাহলে তুমি কি দিতারবা আচ্ছা লাখ জিনিস আল্লাহ দিতার তো না এটা কত বড় কথা আল্লাহ কো আব্দুল কাদির কি কইলি আমি দিতারতাম না কয় হ্যাঁ আমি যেটা সামু এটা তুমিও দিতারতাম না এই কারবার আখিরি নবীর উম্মতের এই হারে আর কোন নবীর উম্মতে
আল্লাহ কয় আব্দুল কাদের কি কইলি আমি পারতাম না কয় আমি জানি যে এটা সামো এটা তুমিও পারতা না আচ্ছা কি চাইবো আল্লাহ কি জানে না আল্লাহ জিগায় এ আব্দুল কাদের কি চাইবি কহ দেহি আমি কি মুন পারি না কথাইলে আমারে নবী বানায় দাও কি বানায় দিত আমার নবী বানায় দাও আল্লাহ কয় নবী তো আর বানাইতাম না কবে আগে জানি তুমি পারতাম না সুবহানাল্লাহ কন্না আখেরাতে দেখবো নবীর খেলা আর এই দেশে দেখবো উম্মতের খেলা আখেরাতে কি খেলা দেখবো কোরআন শরীফে আপনারা পান নাই আলেমুল আমাদের মুখেও আর শোনেন নাই হাসরুদ্দিন বিচার করতে যায় আল্লাহ জানি কি এর পাল্লা বসাইবো দেখছেন সবাই জানে মাশাল্লাহ তাহলে আমার দাওয়াত দিচ্ছেন খিল্লি কিসের পাল্লা বসাইবো আচ্ছা মিজানের পাল্লা দা মাহফুল লাগবো গিলিয়া হিসাব কিতাব সঠিক ভাবে দেওয়ার জন্য দুইজন ফেরেশতা আমাদের কাঁধে আছে না এরা কি কোনো বেশ কম করে গুষ্টুস খা আচ্ছা এই দুই ফেরেশতা ধরেন হিসাব কিতাব ফেসফুসে লাগাইলো ফেরেশতা হিসাব না দিলেও আমার আল্লাহ সব জানে কিনা আল্লাহ নিজেই তো যথেষ্ট হিসাবের দরকার কি নিজেই জানে এরপরে দুই ফেরেশতা হিসাব দিব আল্লাহও জানে এরপরে মিজানের পাল্লার দরকারটা কি কথাটা কি বুঝাইতাম পারছি আল্লাহ জানে কার কি পরিমাণ নেক আছে গুণ আছে ফেরেশতারও রিপোর্ট দিব এরপরে মিজানের পাল্লার দরকারটা কি আল্লাহ কইব মিজানের পাল্লা বসানোর কারণ হইলো আমার নবীর খেলা দেখাইতাম সুবহানাল্লাহ আসতে গেলেন হাসর দিন আল্লাহ ডাক দিবে আখির নবীর উম্মতের বিচারের পালা একেলালে এদিকে ফেরেশতারা দেখো মাপ দাও পাল্লা তুলবো মাপ দিলে চায় থাকবো দেখবো নেকির পাল্লা হালকা গুনার পাল্লা চোখের পানি ছেড়ে দিব এই বিপদ আস উপায় নাই হে দয়ার নবীরে যদি পাইতাম এমনি আমার নবী হাজির আর উম্মতের ব্যথায় আমি সইতে পারি না রে কেমনে সইব আমার নবীর প্রাণ প্রিয় বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খুলুন মা আয়েশা বলেন আমি একদিন আমার নবী গোসল করে হুজরাই ঢুকলে অনুমতি চাইলাম ইয়া রাসূলুল্লাহ তোল মালিশ করব অনুমতি দেন মা আয়েশা বলেন আমার নবীর শরীর মুবারকে তোল মালিশ করতে যাইয়া দেখি পূর্ণিমার চাঁদের মতো চেহারার মধ্যে গো কালো কালো দাগ চামড়ার ভিতরে দেখা যায় সুবহানাল্লাহ প্রশ্ন করে বসলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর চেহারায় কালো কালো দাগগুলো কিসের আপনার বুঝি বসন্ত হয়েছিল না রে আয়েশা খাজলি পাসরা হয়েছিল না রে আয়েশা ওগুলি আমি নবীর শরীরে হয় না এগুলি হারাম আমার শরীরে হবে না তাহলে দাগগুলো কিসের আমার নবী আয়েশার দিকে মুখটা করে চোখের পানিগুলো জোর করে ছেড়ে দিলেন এইগুলি খাজলি বাসরা নয় বসন্তের দাগ নয় এইগুলি হলো তাইবের যুবকের পাথরের আঘাতের দাগ আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ এইগুলি যদি যুবকদের আঘাতের তাইবের দাগ হয় আল্লাহর বন্ধু গো এই দাগগুলি দেখলে আমার বড় কষ্ট হবে গো আল্লাহর নবী আপনি দোয়া করলে দোয়া কবুল হয় আপনি দোয়া করে দেন দাগগুলো যেন আমার আল্লাহ পরিষ্কার করে দেয় আমার নবী কান্দে আয়েশা রে এই দাগগুলো পরিষ্কারের জন্য আমি দোয়া করব এই কথার কোনদিন বলতে পারবি না নিষেধ করে দিলাম রে আয়েশা এই দাগগুলি দোয়া করে পরিষ্কার করব না রে এই দাগ লইয়া আমি হাশরের জমিনে হাজির হব ফলসিরাতের কিনারে আমার গুনাহগারে তিম উম্মতরা রে গুনার বোঝা মাথায় লইয়া ফলসিরাতের কিনারে যাইয়া যখন নবী খই বলে কাঁদবে রে আয়েশা ওই দিন আমি নবী এক একটা দাগের বিনিময় কঠিন কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব সে নবীর সামনে উম্মত জাহান্নামে যাইতে পারব নবীর সামনে হাজির ফেরেশতারা কি ব্যাপার প্রভু গো আপনার বন্ধুর উম্মতের মাপের পাল্লা বেশ কম আল্লাহ কিছু কথা কইব না নবীজি বলে কি বেশ কম
গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। নবীজি এই আঙ্গুল মুবারক নেকির পাল্লাত লাগাইব, লাগানোর সাথে সাথে হাসরের দিন নেকির পাল্লা এমন ভারী হবে, সাত আসমান সাত জমিন যদি থাকতো, আল্লাহর আরশ কুরসি লৌহ কলম সব যদি থাকতো, সব যদি নেকির পাল্লার অপোজিটে গুনার পাল্লায় তুলে দিত, তারপরও এই নেকির পাল্লার সাথে উজুনে কুলাইত না। আল্লাহ জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা মাপের খবর কি? ফেরেশতারা বলবেন, প্রভু গো, প্রথমত ছিল গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, আপনার বন্ধু আঙ্গুলি লাগানোর কারণে নেকির পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা। আল্লাহ বলবেন, তাহলে বেহেস্ত দাও, আরেকজনকে মাপ দিবেন, একই অবস্থা হবে। এমন সময় আমার নবী পাঞ্জাবির পকেট থেকে এক টুকরা কাগজ নিয়ে নেকির পাল্লায় ছেড়ে দিব, নেকির পাল্লা আবার ভারী, গুনার পাল্লা হালকা। আল্লাহ জিজ্ঞেস করবেন, ফেরেশতারা মাপের খবর কি? ফেরেশতারা বলবেন, প্রভু গো, মাপের খবর আর জিগায় লাভ কি? হয় নেকির পাল্লা হালকা, আপনার বন্ধু করে দেয় ভারী, হয় নেকির পাল্লা হালকা, আপনার বন্ধু করে দেয় ভারী। তা আপনার বন্ধু যেটা করে আপনি তো সেইটাই শুনেন, তে আর মাফা মাফি দরকার কি? আপনার বন্ধু রকম যার ইচ্ছা হেরে বেহেস্ত দেলাই তো। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা আরে আমি কেমন নবীর সাথে বন্ধুত্ব করেছি, বন্ধুর খেলাটা দেখানোর জন্যই আমি আল্লাহ মিজানের ফাল্লা বসাইছি। সুবহানাল্লাহ, আজকে জাহান্নামীরা জাহান্নামী হবে, আমার বন্ধুর উম্মতের মধ্যে নেকির পাল্লা হালকা হবে, আমার বন্ধু আঙ্গুল ইশারা করে ভারী করবে, বন্ধু ভারী করলে আমি আল্লাহ খুশি হব, কবুল করব, সমস্ত নবী রাসূলের সামনে আমি দেখাইব রে আমার বন্ধুর পাওয়ার যে কত। এই জমিনে আমার বন্ধুকে অনুমতি দিলাম রে ফেরেশতারা, আমার বন্ধু যা যা করবে রে, আজকের জমিনে আমি আল্লাহ বন্ধুর সব খেলা মাইনা নিব। হাসরে খেলবো নবী আর দুনিয়ায় খেলবো উম্মত। গাছে পাক ডাকতেছে, প্রভু গো, আমার নবী আনা গেলাম, নবী আল্লাহ তো নবী তো হইতো না, কারণ ক্ষমতা আছে, আল্লাহর ক্ষমতা আছে না, কিন্তু বিধান নাই। বিধান কিভাবে থাকবে? ঘোষণা করে দিয়েছে, ওয়ালা কির রাসূল আল্লাহি ও খাতামান নাবিন, এই নবী দিয়ে নবুয়তির দরজা আমি খতম করে দিয়েছি। কাজী ওখানে আবার বানাইলে আল্লাহ মৃত্যু হইতো না। আচ্ছা, আল্লাহ কি মিথ্যা কথা কইব? আল্লাহ রে আব্দুল কাদির এমন নয় কইছিস রে, যে যা ক্ষমতা আছে কিন্তু বিধানে নাই। আমার নবী নিজেও কইছে, আনা খাতামুন নাবিল লা নাবিয়া বাদি, আমি শেষ নবী, আমার পরে নবী আসবে না। তো আমার কত মিথ্যে, নবীর কত মিথ্যে, এইটাই আর আমি করুম? হ্যাঁ, আব্দুল কাদির কয়, জানি এটা তুমি পারত না, হেই অন্য কিছু চা পারি নাকি মন দেখা দিমু, কথা হইলে আমি কাদরিয়া তরিকায় যারা তোমারে ডাকবো এরারে মাফ করে দাও। আল্লাহ কই না পারি, এই না পারি, যা কথা দিলাম কিয়ামত পর্যন্ত এই তরিকার মধ্যে যারা আমারে ডাকবো আমি কাদরিয়া তরিকার সব লোককে মাফ করে দিব। যা, যাই হোক, এদিকে আমার ওয়াজ না। আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি বলুন, আল্লাহর কথা মতো এবাদত করছে কিনা? এবাদত করছিনি। আল্লাহ যে কাজের লেগে বানাইছে এই কাজ আব্দুল কাদের জিলানি করছিনি? শুধুমাত্র তো ভারতের ঘটনা বলছিলাম, হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি নবীর আশিক ছিলেন, যিনি বাতাসের উপরে ভর করে মদিনায় যায় জামাতে শরীক হইত। ওনার কাছে এক লোক গেছে, গিয়ে বলতেছেন, হুজুর আমার একটা ছেলে হারানি গেছে, তিন মাস যাবত ছেলেটারে পাই না। আচ্ছা, কারো ছেলে হারানি গেলে বলুন এই ঘরের মা বাবার কি ঠিক মতো খাওয়া ঘুম গুসুল আছে? হুজুর আমার ছেলেটার খোঁজ খবর পাই না, তো দেখবেন ছেলেটা বেঁচে আছে কিনা। আল্লাহর ওলি করে আবার কইলে তো হয় না, বসো আমি দেখি। চোখ বন্ধ করে বেরিয়েছে, একটু করে কয়, বাবা তোমার ছেলেটা তো বেঁচে আছে কিন্তু একবারে মরার পথে গেছে, গা জিনে নিয়া বালুর সরের মধ্যে অক্ষরে সাগরের মাঝখানে এক দ্বীপের মধ্যে ফেলাইয়া রাখছে, যেখানে মানুষ নাই, খানা নাই, ঘর বাড়ি নাই, গাছগাছরা নাই, এই রৌদ্রের মধ্যে থাকতে থাকতে মাঝে মাঝে একটু খাওন দেয়, দেয় কি না দেয়, একবারে শেষ পর্যায়ে দুই চার দিন থাকলে মরে যাবে। আচ্ছা বলুন তো, এখন মা বাবার মায়া আরো বাড়ছে কিনা? হাই হাই হাই, শুনছিলাম না হেডেই বালা আছেন। অবশেষে দুইজনে মিলে কান্নাকাটি করতেছে, হুজুর আমার ছেলেটাকে আইনে দিবেন, যাইতে হেলিকপ্টারের দরকার,
আল্লাহর ওই হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কিরে বলতে চাইন না দিত কয় বাবা রে বললেই তো হয় না আচ্ছা আমি দেখি তোমরা বসো কিছুক্ষণ চুপ করে রইছে চুপ করে থেকে কয় আল্লাহর ওলি বলতেছেন যাও যাও তোমার ছেলে বাড়িতে আইছে যাও মা বাবা বাড়ি দিয়া দেহে দরজার সামনে জ্ঞান হারা বাচ্চারা ফেরত এসে গরম পানি করে গোসল টুসুল করাইয়া কিছু নাস্তা পানি খাওয়াইয়া কিছুটা সুস্থ এসে পরে বলতেছে বাবা যে হুজুরের দুয়ার বরকতে তোমারে পাইছি আসো সেই হুজুরের দেহায় নিয়ে আসি হুজুর আমার ছেলেটা পাইছি আপনারা দেহায় বলে রেখে চা একটু দোয়া করে দেন এই বাচ্চাটা কাছাকাছি গেছে ভরে ডাকতেছে আবু এই হুজুরটা যেমন আমি যখন দ্বীপের মধ্যে পড়ে আসিলাম এই হুজুরটা আমার দইরা টান দিয়া উড়াইয়া লয়ে আইছে আল্লাহর ইবাদত করে আল্লাহর সাথে বন্ধুত্ব সম্পর্ক করতে পারলে এই সমস্ত কাজ করা সহজ হবে কিনা বলুন তো এই আবাদত আমরা করি না এবাদত খালি কি আমরা কইছে না মহিলারাও কইছে জোরে কন তখন এবাদত করলে আমরা কি দিব মহিলারা কি দিব এটা জিগানদর হান না অন্য নবী রাসূলের উম্মতেরা জিগাইবার সাহস আছে না আমরার মাশাআল্লাহ সাহস আছে কি কন কারণ আমরা তো শেষ শেষ না শেষ শেষ কাদাইলা ফুলাফান দেখবেন এটা বাত্তিতায় শেষ করলে হুলা পরে তো একটু ক্যান্ডল বেশি থাকে না পেট না থাকে কিন্তু দেখ তাহলে তো শেষ করে হাসার দিন এই নবীর উম্মত বিচার করতে গিয়ে আমার আল্লাহ ডাইকে এনে খাড়া করবেন আকেলা লেদি গায় নামাজ পড়ছিলে কথা হইতো না এই রোজা রাখছিলি আল্লাহ মন গ্যাস্ট্রিক আছে এরকম কয় না কয় না হাসার দিন এতে কইবো আল্লাহ কইব কি কইলি দুনিয়া তো বাটফারি করছস এখানেও বাটফারি করবি যাও জাহান্নামে যাও ওই লোকটা আখেরি নবীর উম্মত একটা দৌড় মারবো জাহান্নামের দিকে ফেরেশতারা কইব খোদা গো এইভাবে দৌড়াইয়া জাহান্নামও যাইতে কাউরে দেখি নাই আল্লাহ বলবেন কত তো ঠিক ডাক দে এ কেরামত আলী এদিকে তুই জাহান্নামটা চিনছস হ্যাঁ কইব দেখছি না কোনোদিন আলেমুল আমার কইছে আগুন আছে সাপ বিচ্ছু আছে তা তুই দৌড় মারলি যে কেউ তো দৌড়ায় জানা খোদা গো মনের কথা রাজি গাইছেন দৌড়টা যে মারছি 70 বছর হায়াত পাইছিলাম দুনিয়াত কিন্তু 70 বছরের ভিতরে তোমার একটা হুকুমও আমি মানছি না আর আজকা কোটি কোটি মানুষের সামনে তুমি নিজে আমারে হুকুমটা করছো এটা কি আর জাহান্নাম জাহান্নাম বুঝি কারণ তুমি যে হুকুমটা করছো খালি হুকুমটা মানবার লাগি তো আমি দৌড়টা মারছি কারণ এই মানুষের সামনে তোমার হুকুমটা যদি আমি না মানি তোমার ইজ্জত থাকবো ফেরেশতারা কইব খোদা গো হ্যাঁ দি কথার কায়দা জানে আল্লাহ দুবার হেরে জি না আমার আখিরি নবীর উম্মত জোরে জোরে কান না সো আচ্ছা এই নবীর উম্মত হইতাল লাভ হইব না লস হইব এই নবীর উম্মত হইবেন কি আবাদত কইরা না না কইরা হ্যাঁ কিভাবে করবেন এই তো সামনে আই পড়ছে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ সিস্টেমে নিয়ে আইতাছি আল্লাহ কবুল করো সকালে বলুন আমিন এই নবীর কাছে রাহেন এই নবীর তরিকা রাহেন এই নবীর প্রেম রাহেন এই নবীর ভালোবাসা রাহেন এবার আল্লাহ কইব তুই আমার হুকুম মানতে যাইয়া তুই জাহান্নামে যাইতে পারবি হ্যাঁ কত আমি কি তোরে মাফ করতে তাম না কই রাম না ইচ্ছা অন্য কোন নবী রাসূলের উম্মতে সাহসে বাইতে না কথা করতে কামনের ইচ্ছা আল্লাহ কই দিগা তোর কথায় আমি খুশি হয়ে গেছি যা আর জাহান্নামে যাইস না জান্নাতে যাই গিয়া হাসো ময়দানে গিয়ে যখন এইভাবে কথা কইতে রুম তখন তোর হাসন না কি কর লম অহনে জিগাইলাই খোদা গো আমরা যদি আবাদত করি আমরা কি দিবা মা বোনদের সহ আমরা খালি একা না কি কন আমরার মা বোনদেরও সহ আমরা কি দিবা কয়ে লও আল্লাহ কইতাছে কোরআন শরীফ বুঝে বুঝেন কইতাছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি কার কথা এটা কার কথা যেরকম না কার কথা আল্লাহ কি কিছু মিথ্যা কথা কয় না নাউজুবিল্লাহ আল্লাহ কখনো মিথ্যা কথা
আল্লাহ কইছে আমরা যদি ইবাদত ঢুকি আমরারে বেহেশত ঢুকাইবো আল্লাহর কথা ঠিক আছে নি কোন ইবাদত করলে না না করলে ইবাদত কেমনে করবেন ইবাদত কেমনে করলে বেহেশত ঢুকাইবো অন যে যুগ ফরসি ফিসাবে ফিসাবে ও লাগে বইরিছেন আছে না এ ফির হে ফির ডাক্তার না হে ফির হে ফির লোক মিললে অন কোন ফিরের murid হইয়া বেহেশত যাইবেন মৌলবীরা মৌলবীরা দলাদলি আছে না কোন মৌলবীর কথা হুইন্না ইবাদত করবেন কার কথা ইবাদতে বেহেশত যাইবেন আল্লাহ কয় এই যুগে যে এটা করব এটা আমি বালা রহম জানি আল্লাহ জানে না আমরা যেটা করব এর লাগি আল্লাহ কোরআন শরীফ দা ফয়সালা দিছে কেউর কথা না কার কথা হলো ওমাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানো নবীর কথা মানবে যারা হবে জান্নাতি কন্যা নবীর কথা মানবে যারা হবে জান্নাতি না মানিয়া আবু জাহেল হইল দুজুকি না মানিয়া আবু জাহেল নবীর কথা মানবে যারা হবে জান্নাতি নবীর কথা মানবে যারা না মানিয়া আবু জাহেল হইল দুজুকি না মানিয়া আবু জাহেল এ নবীর কথা মানলে জান্নাতি না মানলে দুজুকি মানলে আবু বকর না মানলে আবু জাহেল আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন আবু বকরের দাম বেশি না আবু জাহেলের দাম বেশি আবু বকরের দাম কেমনে হলো গো আসুন তার জীবনী খুলি আবু বকর আমার নবীর কথাগুলো মানতো কি না জানতে চায় একদিন আমার নবী মসজিদে নববীর বারিন্দায় গায়ের চাদর মোবারক খানি বিছাইয়া ডাকতেছেন সাহাবীরা রে কে আমি নবীরে কিনবি আমি নবীরে কে কিনবি দেখি কি দিয়া কিনবি আমাকে কে ভালোবাসবে কি দিয়া ভালোবাসবে দেখি সকল সাহাবীরা দৌড়াইয়া বাড়িতে রওনা হয়ে গেছে বাড়িতে যাইয়া যা যা পাইতেন তা দিয়ে আয়েশা নবীর সামনে হাজির হয়ে বলতেন ইয়া রাসূলুল্লাহ এই দিলাম আপনাকে খুশি করার জন্য আপনাকে কিনার জন্য এই দিলাম আরেকজন বলেন হুজুর আমিও এই দিলাম আপনাকে খুশি করার জন্য আপনাকে কিনার জন্য মদিনার মহিলারা যখন দেখতেছে পুরুষগুলি পাগল পাগল হইয়া ঘর থেকে কি নিয়ে নিয়ে নবীর সামনে হাজির করে একজন মহিলা জিজ্ঞাসা স্বামী গো তোমরা এইভাবে কেন পাগল পাগল হয়ে গেছো মহিলার সাথে জবাব দেন তার স্বামী রে বিবি তুমি কি খবর পাও নাই রাসূলকে কে কি দিয়া খুশি করবে আজকে মদিনার জমিনে প্রতিযোগিতা লেগে গেছে রে আমার নবী চাদর বিছাইছে নবীরে কে কি দিয়া কিনবে কে কি দিয়া নবীকে খুশি করবে কে কি দিয়া নবীর ভালোবাসার পরিচয় দিবে মহিলা সঙ্গে সঙ্গে ডাকতেছে ও মদিনার মহিলারা খবর পাইছো নি রাসূলকে কে কি দিয়া খুশি করবা সঙ্গে সঙ্গে মহিলারা গলার স্বর্ণের হারগুলো টাইনা টাইনা খুলতেছে কানের অলংকার হাতের হাইগুড়ি খুলে খুলে মদিনার ওই সকল মহিলারা আমার নবীর রুমালে নবীকে খুশি করার জন্য স্বর্ণের টাল ফলাইয়া দিছে আমার নবী বলেন সাহাবীরা রে তোরা সবাইকে দেখেছি দেখি আমার আবু বকর কি আনে আমার আবু বকর নবীজি যদি কয় কাউরে আমার তার ভাগ্য ভালো না খারাপ আমার আবু বকর আবু বকরের জীবনী বাড়িতে যাইয়া রুমালটা বিছাইছে চোখের পানি ছাড়তেছে কি নিব গো কি দিয়ে আল্লাহর বন্ধুকে খুশি করব কি দিব কি দিয়ে খুশি করব কিছুই নাই ঘরে পাইছে একটা চার কাপ রুমালে রাখছে একটা গ্লাস রুমালে রাখছে নিমুকদানি রুমালে রাখছে একটা সারপিরিস রুমালে রাখছে এরকম খুঁটিনাটি জিনিস যা ছিল সব রুমালের মধ্যে রাখতেছে আর চোখের পানি ছাড়তেছে মাহুদ রে আমি পারবো নি তোমার বন্ধুকে খুশি করতে এমন সময় তার বিবি তার পাশে দাঁড়াইয়া ডাকতেছে স্বামী ঘরের সবগুলো জিনিস প্যাকেট করে কোথায় রওনা হয়েছ বিবি গো আমি আমার রাসূলের জন্য রওনা হয়েছি আবু বকরের বিবি বলেন স্বামী গো
মদিনার মহিলারা নবীকে খুশি করার জন্য কত কিছু দিয়েছে, আমার কি মন চায় না নবীর রুমালে কিছু দেওয়ার জন্য? আবু বকর বলেন, বিবি তুমি কি দিবে? কিছুই তো ঘরে নাই, সব আমি প্যাকেট করে ফেলেছি। আবু বকরের বিবি বলেন, স্বামী গো একটুখানি দাঁড়াও গো, আমার মন মানে না, নবীর রুমাল খালি দিব না। আবু বকর বলেন, আমি যখন দাঁড়াইলাম আমি দেখি আমার বিবি বিছানাটার কাছে যাইয়া বিছানার থেকে খেজুর পাতার চাটাই টাটাই না বাহির করে খেজুর পাতার চাটাই পরনে লাগাইয়া পরনের কাপড় টাইনা টাইনা খুলতেছে। আবু বকর বলেন, বিবি খেজুর পাতার চাটাই পরে পরনের কাপড় কেন খুলছ রে? আমি জানতে চাই। স্বামী গো আর কিছুই নাই, আমার কাপড়টুকু আমি নবীর রুমালে দান করে দিব। আবু বকর বলেন, বিবি রে তোর কি মন চায় নবীকে খুশি করার জন্য পরনের কাপড় খুইলা দান করে দিতে? আবু বকরের বিবি বলেন, স্বামী শুধু পরনের কাপড় নয় গো, আমার মন চায় আমার কলিজাটা খুইলা নবীর রুমালে দিতে। বলুন, এই ভালোবাসায় লাভ হয়েছে না লস হয়েছে? রুমালের প্যাকেট সহ আবু বকর যাইতেছে, নবীজি ডাকতেছে, আমার আবু বকর আইতেছে, আমার আবু বকর। গাটুরি তুইছে, মাঝখানে খুলছে, একটা পুরান কাপড় বাহিরিছে। নবীজি গায়, আবু বকর পুরান কাপড় দিয়াছ? এমনি জিবরাইল খেজুর পাতার পোশাক পরে নবীর সামনে হাজির। হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন, আমার আল্লাহ নবীর সালাম দিতনিও দিতনি, আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আচ্ছা কি ব্যাপার জিবরাইল, তোমার পরনে খেজুর পাতার পোশাক? হুজুর এই যে পুরান কাপড় দেখতেছেন, এটার জবাব কিসের জবাব? নবী গো আবু বকরের বিবি খেজুর পাতার পোশাক পরে পরনের কাপড়টা খুললে আপনারে দিয়েছে, এই জন্য আমার আল্লাহ খুশি হইয়া আবু বকরের বিবির ইজ্জত রাখতে যায়া সমস্ত ফেরেশতাকে আমি জিবরাইলকে এমনকি জান্নাতি হুর বাড়াকে পর্যন্ত খেজুর পাতার পোশাক পরাইছে। লাভ হইল না লস হইল? আবু বকরের বিবির পালা শেষ, সংক্ষেপ করে দিলাম। আবু বকর এইভাবে সব কিছুই নাই, নবীজি গায়ে ঘরে কিছু রাখ নাই, সব লইছ। হুজুর আল্লাহ আল্লাহ রাসুলকে ঘরে রাখছি, আল্লাহ আল্লাহ রাসুল যদি থাকে আমার আর কিছু লাগে না। যেদিন আবু বকর দুনিয়ার থেকে বিদায় হবে বলতেছিলেন, লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম, সঙ্গীরা রে আমি আবু বকর যদি মারা যাই আমার গোসল দিবি, কাফন পরাবি, জানাজার শেষ করবে, নবীর রওজার পাশে আমাকে শুয়াইয়া ডাকবি, আল্লাহর বন্ধু গো আপনার গোলাম আবু বকরকে কোথায় দাফন করবে বলো, কোথায় দাফন করব বলেন? যদি আমার নবী কথা কয় যেখানে বলে সেখানে দাফন কইর, তাহলে মনে করবি আমার ভালোবাসায় রাসুল খুশি হয়েছে। আর যদি নবী কোনো কথা না কয় রে আমার লাশটা জান্নাতুল বাকিতে দাফন করে দিবি, আর তোরা মনে করবি আমি আবু বকর ভালোবাসায় রাসুল খুশি হয় নাই। কিতাব বলে আবু বকরের মৃত্যুর পর গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজার শেষ করে নবীজির রওজার পাশে নবীজির পা ও মুবারকের পাশে রাখছে। সাহাবীরা চারদিক ঘেরাও করে দাঁড়িয়ে আছে, মদিনা যারা গেছে গো এই খেলার নমুনা এখনো দেখা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাতার পাশে যাইয়া ডাকে, আল্লাহর বন্ধু গো আপনার গোলাম আবু বকর আপনার পায়ের নিচে হাজির, হুজুর বলুন না আবু বকর কি কোথায় দাফন করব? কোনো জবাব নাই। সাহাবীর সহ্য ব্যাপারটা কি, কোনো কিছু কয় না কেন? বলুন আমার নবী রওজা পাকে জিন্দা নবী আছে কিনা? আর যদি বলুন আছে,
যদি থাকে নবীর ভালোবাসা দিয়ে প্রমাণ করবেন। আহম্মদ রাফাই নামে বাগদাদ থেকে নবীর একজন আশেক, বেশি দিন আগের ইতিহাস না, রৌজা পাকের পাশে গিয়ে ডাকতেছে, নবী গো বাগদাদ থেকে আইছি আপনার সাথে দেখা করব। কোনো সুযোগ নাই, অবশেষে ডাকতেছে, ও নবী আপনার নাতি আদরের নাতি হুসাইনকে আপনি খুব ভালোবাসতেন, হুসাইন ডাক দিলে আপনি ফেরেশতাদের সাথে কথা বন্ধ করে হুসাইনের কাছে যাইতেন, আজকে সেই হুসাইনও এই মহরমের চাঁদে উম্মতের নাজাতের জন্য রক্ত দিয়েছে। নানা বলে ডাকলে আপনি জবাব দিতেন, আমি আজকে হুসাইন হব। আহম্মদ রেফাই বলেন, আমি হুসাইন হব আর আপনাকে নানা কইয়া ডাকবো, দেখি হুসাইনের জন্য নি আপনার মায়া আছে। হুসাইনের অভিনয় করে বাগদাদ থেকে গিয়ে আহম্মদ রেফাই নবীজির রোজার চারিপাশে, তখন রডের গেরাও ছিল না, খালি খালি ছিল, ঘুরতেছে আর ডাকতেছে, নানা নানা গো আমি তো হুসাইন, নানা আমি আপনার সাথে দেখা করে যাব, দেখা না করে আমি যাব না, নানা হুসাইনের জন্য কি আপনার মায়া নাই, আমি আপনার নাতি হুসাইন, দেখা দেন, দেখা না দিলে যাব না, কমপক্ষে 25,000 হাজিদের সামনে আমার নবী রওজা পাকের মাঝখান দিয়ে এই পর্যন্ত হাত মুবারক বাহির করে দিয়েছে। স্বীকার করার কোন সুযোগ কয়েকবার উঠেছিল মাসিক মদিনার মধ্যে, এই ঘটনাটা কয়েকবার উঠেছিল। তাইলে নবীজি রওজা পাকে জিন্দা হায়াতুন নবী আছে কিনা? হযরতে আলী ডাকে, হুজুর আপনার গোলাম আবু বকর আপনার হিজরতের সাথী, গুহার সাথী, রাতের সাথী, দিনের সাথী, আপনার আবু বকর কি কোথায় দাফন করব বলে দেন না? তারপরও কোনো জবাব নাই। তিনবারের মাথায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে, আল্লাহর নবী গো আবু বকরের বেলায় যদি কথা না বলেন, আমি আলীর বেলায় জানি কি ঘটনা ঘটে, হুজুর আমি আলীর জানি কি উপায় হয়, এমনি সময় হাজিদের সামনে, এমনি সময় নবীর সাহাবীদের সামনে, এমনি সময় সকল সাহাবীরা চারপাশে দাঁড়াইয়া ছিল, দেখতেছে নবীজির রওজাখানি থরথর করে কাঁপতেছে, সকলের নজর দিল কেন নবীজির রওজা কাঁপে, হঠাৎ করে শুনে আমার নবী রওজার ভিতর থেকে ডাকতেছে বড় মায়ার সুরে, আলী আলী রে, কই রে আমার আবু বকর, রে আলী দে রে আমার আবু বকরকে আমার পাশে দাফন করে দে। মদিনায় যায় দেখবেন আল্লাহর নবীর ভালোবাসার আবু বকর নবীজির এক পাশে ঘুমাইয়া রইছে, আরেক পাশে আছে উমর, বলুন কে? উমর আমার নবীরে ভালোবাসত কিনা? নবীর ভালোবাসা ঠিক রাখতে যাইয়া যে উমর আপন পিতার কল্লাকাইটা ফালাইছে, আপন পিতার কল্লা কেটে ফেলেছে, নবীকে বিদ্রুপ ভাষায় গালাগালি করত বিদায়। যেদিন উমরকে শহীদ করা হলো, উমর যেদিন ছুরির আঘাতে শহীদ হয়ে যাচ্ছিল, এমন সময় উমরের ছেলে পাশে দাঁড়াইয়া ডাকতেছে, বাবা গো, ও বাবা বলো না আমি প্রতিশোধ কিভাবে নেব, দরজা মসজিদের নববীর দরজা বন্ধ করে দেওয়া হলো। উমর বলেন, বাবা রে এখন আমি বেঁচে আছি, উমরের রক্ত মসজিদে নববী লাল হইতেছে, বাবা শুনো আমি আবার প্রতিশোধ নিতে চাই না রে, আমি চাই নবীর পাশে শুইতে পারি, নবীর পাশে যদি শুইতে পারি রে সন্তান আর আমার কোনো দুঃখ থাকবে না, জলদি করে যা আমার কানে খবরটা দে, আমি নবীজির রওজার পাশে শোয়ার জন্য উপযুক্ত হয়েছি কিনা, নবী আমি উমরকে কবুল করছে কিনা, আমি উমরের পাশে জায়গা দিব কিনা। এমনি করে দৌড়াইয়া মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর পাঠাইছে, মা আয়েশা বলেন আমার নবীর একটা জায়গা আছে, উমরকে শোয়ানোর জন্য প্রস্তাব করেছো কিন্তু নবীর অনুমতি ছাড়া আমি আয়েশা কিভাবে রাজি হই? মা আয়েশা বলেন আমার বড় আশা ছিল গো আমি আয়েশা এই জায়গাটাই শুইব, কিন্তু আমি নিজের থেকে বলতে পারি না,
উমরের ছেলে মনটা ভারী করে বাবার কাছে গেছে। উমর শেষ পর্যায়ে আত্মবাহির হয়ে যাবে, তাকে রইছে সন্তান কি খবর দেয়, চোখের পানি ছেড়ে দিছে, বাবা গো আমি তো কোনো খবর ফাইনাল করতে পারি নাই। এমনি সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রওজা পাকের পাশে যাইয়া একটু দাঁড়াইয়া চোখ বন্ধ করলাম, এমন সময় দেখি আমার নবী ডাকতেছে, আয়েশা রে অনুমতি দে রে, উমরকে অনুমতি দে, আমার উমর আমি নবীর ভালোবাসায় বহু কষ্ট করে ছেড়ে আসা, অনুমতি দে অনুমতি দে। এদিক দিয়ে এই ঘটনা শুরু হলো এখানে, ওদিক দিয়ে উমরের ছেলে বলতেছেন, বাবা গো আমি তো অনুমতির ব্যাপারটা ফাইসালা করতে পারলাম না। উমর বলেন, তাহলে আর চাপ দিস না রে, আমি তো ক্ষমতায় আছি, এখনো তো আমি মদিনার প্রেসিডেন্ট, আমি যদি ক্ষমতার জুড়ে গায়ের জুড়ে চাপ দেই, হাসরে দিন আমার আল্লাহ যদি জিগায়, রে উমর প্রেসিডেন্ট হইয়া গায়ের জুড়ে নবীর পাশে শুইলি, তাহলে তো নবীর ভালোবাসায় শুইতে পারলাম না, আমি আমার রাষ্ট্রীয় ক্ষমতা ইচ্ছে করলে শুইতে পারি, আমি গায়ের জুড়ে যাইতে চাই না রে, নবীর ভালোবাসায় যদি শুইতে পারি শুইব, আর না হয়তো আমার জান্নাতুল বাকিতে দাফন করে দিবে। এমনি সময় মা আয়েশা সিদ্দিকে খবর পাঠাইলেন, উমরের ছেলেকে আসতে বলল, পর্দার পাশে দাঁড়ালে চোখের পানি ছেড়ে দিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রে উমরের ছেলে তোর বাবা কই রে? উমরের ছেলে বললেন, আমার বাবা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়ে গেছে। ও উমরের ছেলে, আমার নবী কইছে রে তোর বাবারে আমার নবীর পাশে দাফন করতি, নবীর ভালোবাসায় লাভ হয় না লস হয়। বাবারা এখানে আলোচনা করলে বিস্তারিত অনেক সময়ের দরকার, যেই হোক নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, বলুন নবীর কথা মানবে যারা না মানিয়া আবু জাহেল হইল দুঝুকি, না মানিয়া আবু আল্লাহ আমাদেরকে নবীর পক্ষে কবুল করুন, সকলে বলুন আমিন। নবীর কথাগুলো মাইনা জীবনকে ঘোরা, জীবন যাপন করার তৌফিক আমাদেরকে দান করুক, সকলে বলুন আমিন। নবী আছে যার, সব আছে তার, নবী যার পক্ষে আল্লাহ তার পক্ষে, নবীকে পেয়েছে যারা জীবন ধন্য করেছে তারা, সকলে বলুন আমিন। আসুন আজকে 24 ঘন্টা মদিনায় শুয়ে শুয়ে নবী আপনার আমার জন্য কান্দে এই নবীর পক্ষে থাকি, একটু দুরুদ সালাম মদিনা পাঠাইয়া দোয়া করি, ইয়া নবী সালাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا بلونا ما بابا هرمانوش أصلنا كنه لقدرنا رب ارحمهما كما ربياني صغيرا পবিত্র মহরমের চাঁদ আকাশে জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া হাত বাড়াইছি, ইয়াল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি কলকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।